সংলাপে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপি চাচ্ছে যৌক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, জামাত হাঁটছে ভিন্ন শ্রুতি, তারা চায় সংস্কার শেষে নির্বাচন। এটা কিন্তু বলা হচ্ছে না সংস্কারের জন্য কতদিন সময় দরকার। জামাত হয়তো জানে না এই কৌশল পরাজিত শক্তিদের উৎসাহিত করবে, তারা অবশ্যই বারবার ভুল পথে পা বাড়ায়। ঢাকায় কূটনৈতিক পাড়ায় এক আড্ডায় শোনা গেল জামাতের এই কৌশলকে উৎসাহিত করছেন আঞ্চলিক একটি শক্তি। শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন? দলের দায়িত্ব কাকে দেবেন? তিনি বা কোথায় যাবেন? এ নিয়ে তিনি মনস্থির করতে পারছেন না। গত 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান, এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। দুবাই চলে যাচ্ছেন এমনটা চাউর আছে কয়েকদিন থেকে, বিশেষ করে মানব জমিনের রিপোর্ট প্রকাশের পর। মানব জমিন আন্তর্জাতিক চাপের প্রসঙ্গ টেনে খবর দিয়েছিল ভারত সরকার তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠাতে সম্মত হয়েছে। যাই হোক, মাঝে মধ্যে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন, অনেকেই এটাকে অডিও বিপ্লব বলছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্তে অডিও বার্তা পৌঁছে দিচ্ছে নিমিষেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের দায়িত্ব কার হাতে দিচ্ছেন, এই প্রশ্ন এখন সর্বত্র। নেতাকর্মীরাও চাচ্ছেন দলকে সংগঠিত করতে। সর্বশেষ অডিও বার্তা থেকে জানা যায় শেখ হাসিনা বলেছেন, কাকে দায়িত্ব দেব, যাকে দিব সে তো গ্রেফতার হয়ে যাবে। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনা দলের কাউকে বিশ্বাস করেন না, তিনি শেষ দিন পর্যন্ত চেষ্টা করবেন পরিবারের মধ্যেই কাউকে বেছে নিতে। 2 মাস হয়ে গেলেও তিনি দিল্লিতে অবস্থান করছেন, তার সঙ্গে ছোটো বোন রেহানাও রয়েছেন, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন, মাঝে মধ্যে তিনি দেখাও করছেন। ভারতের নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে দেখা করছেন, করছেন সলা পরামর্শও, এ নিয়ে নানা গুঞ্জন তো রয়েছেই। সংলাপে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিএনপি চাচ্ছে যৌক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, জামাত হাঁটছে ভিন্ন শ্রুতি, তারা চায় সংস্কার শেষে নির্বাচন। এটা কিন্তু বলা হচ্ছে না সংস্কারের জন্য কতদিন সময় দরকার। জামাত হয়তো জানে না এই কৌশল পরাজিত শক্তিদের উৎসাহিত করবে, তারা অবশ্যই বারবার ভুল পথে পা বাড়ায়। ঢাকায় কূটনৈতিক পাড়ায় এক আড্ডায় শোনা গেল জামাতের এই কৌশলকে উৎসাহিত করছেন আঞ্চলিক একটি শক্তি।